everyone, welcome back to my new video. Onek din pore rambai boshe regular jaliye vlog video korchi karon ago to ami daily video ditam ar ekhon to ki video korbo bhibei pay na tai jonno video dao hoy na tumra ektu comment kore bolo to ami ki video debo ar main topic e ashi ekhon baje hocche dekhe net ha ekhon baje hocche 12:00 tar moto baje ar amar bishon jore khide peyeche কারণ আমি রাত্রিবেলা ডিনার করিনি তাই জন্য খুজুরে খিদে পাবে এটাই স্বাভাবিক তো এখন আমি একটু আগে শর্টস দেখছিলাম ইউটিউবে দেখতে দেখতে একটা ভিডিও দেখলাম লেস দিয়ে আর ডিম দিয়ে তো ওই হ্যাকটাই আমি হ্যাক টাইপেরই ওটা ওই হ্যাকটাই আমি এখন করব তো আমালাম যখন করছি তাহলে একটা ভিডিও করে নিই কারণ অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না আর যদি হ্যাকটা ভালো হয় তাহলে তোমরা নিজেরাও করে খেতে পারবে তার জন্য হ্যাকটার জন্য মেন লাগবে এই একটা লেস লাগবে যে কোনো ফ্লেভারের আমার কাছে ব্লুটা ছিল কারণ যেহেতু এটা মানে ডিম ঠিম হবে তো আর আমি এর ভিডিওটার মধ্যে দেখলাম যে এক্সট্রা কোনো মানে মশলা দেয়নি এর লেসের ভেতরে তো আমি এটা ব্লু কালারটার মধ্যে একটু স্পাইসি মানে হালকা একটু মশলাদার থাকে তো চিপসটা তো আমার মনে হয় যে এটার সাথে ডিম দিয়ে করলে কম্বিনেশনটা অনেকটাই ভালো হবে তাই জন্য আমি ব্লুটা নিয়েছি তোমরা যে কোনোটা নিতে পারো তো ভিডিওটা হাঁপিয়ে গেছি বলতে বলতে গরমের মধ্যে পাকা অফ করে ভিডিও করছি তো ভিডিওটা করতে গেলে আমাকে এখন যেতে হবে রান্নাঘরে তো চলো রান্নাঘরে আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি এবার চলো রেসিপিটা করা যাক এখানে শুধু পেঁয়াজ কেটেছি তোমরা চাইলে টমেটো লঙ্কা দিতে আরও অনেক ভেজিটেবল দিতে পারো বাট আমি যেহেতু টমেটো খুব একটা ভালো লাগে না আর লঙ্কাও আমি ঝালও খাই না তার জন্য আমি শুধু পেঁয়াজটাই কেটেছি তারপরে ওই তোমরা চাইলে প্যাকেটেই লেসটাকে গুঁড়ো করে নিতে পারো আমি ভাবলাম যে হাত দিয়ে করি তাড়াতাড়ি করে হবে তাই হাত দিয়ে তাড়াতাড়ি করে নিয়েছি এই যে এখানে গুঁড়ো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ শুধু এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি আর কিছুই দিইনি তারপরে ভিডিওটা যেই শর্টস ভিডিওটা দেখেছিলাম ওই ভিডিওটার মধ্যে না একটা ডিম দিয়েছিল আমি আর ওটা ছিল 5 টাকার লেস এবার আমি যদি 10 টাকার লেস দিয়ে করছি আমি ভাবলাম যে তাহলে দুটো ডিমই দিই কিন্তু আবার ভাবছিলাম যে দুটো ডিম দিচ্ছি যদি বা সিদ্ধ না হয় যদি বা ভেতরের দিকে কাঁচা থাকে তখন কী হবে বাট তাও আমি এই যে এক হাত দিয়ে লেসের প্যাকেট ধরছি আবার এক হাত দিয়ে ডিম ভাঙছি মানে কী যে কষ্টকর ব্যাপার তাও প্রথম ডিমটা আমি ভালো মতনই মোটামুটি ভেঙেছি তারপরে এই যে এরম করতে করতে সেকেন্ড ডিমটা একদম পুরো গেছে হাফ তো পুরো নিচেই পড়ে গেছে মানে আমি যত চাইছি যে তাড়াতাড়ি করে খেয়ে ঠেয়ে নেবো আর এখানে তত আমার দেরি হচ্ছে আর কি করব এই যে দেখো এতটা ডিম আমার নষ্ট হয়ে গেল এটাকে তাড়াতাড়ি করে আবার ঠিক করতে হবে আর এই যে দেখো লেসের প্যাকেটটা ঠিক এরকম আমি এখনও কোনো কিছু দিয়ে মিক্সও করিনি তারপর ভাবলাম যে এটা মিক্স করে নিই এই যে তারপরে খুব সাবধানে এটা এটা আমার একদম ঢালছি আমি ভাবছি এটাও যেন না পড়ে যায় আবার ডিমের মতন তা এটা পড়েনি এবার আমি এই সব কটাকে একটু মিক্স করে নেবো ভালো মতন ভিডিওতে যে শর্টসটি আমি দেখেছিলাম ওখানে মিক্স করা দেখায়নি তাও আমি একবার মিক্স করে নিচ্ছি যাতে সব দিক থেকেই ভালো মতো হয় আর যেন আমি ভয় একটাই পাচ্ছিলাম যেন ভেতরে যেন কাঁচা না থাকে আর এক হাত দিয়ে রান্না করা আর এক হাত দিয়ে ভিডিও করা যে কী কষ্টের ব্যাপার সেটা আমি এখন তিলে তিলে বুঝতে পারছি তারপর ভিডিওতে যেমন দেখিয়েছিল যে এটাকে এরমভাবে গার্ডার দিয়ে বাঁধতে হবে তো আমি তাতে করে গার্ডার দিয়ে বেঁধে নিচ্ছি এখানে গ্যাসটা আমি খুব জোরে চালিয়ে দিয়েছিলাম তারপরে ডিমটা পরিষ্কার করতে করতে একটু দেরি হয়ে গেলো তাই জন্য এখানে তো একদম জল থেকে পুরো ধোয়া বেরোচ্ছিল গরম গরম জলেই আমি এটা দিয়ে দিলাম এবার এখানে 15 মিনিট মতো রাখতে হলো আমি 20 মিনিটে রেখেছি কারণ যেহেতু আমার দুটো ডিম ছিল আর এখানে রান্না করতে করতে আমার হাল দেখো পুরো খারাপ হয়ে গেল 10 মিনিট পরে এসে দেখি যে জল পুরো শুকিয়ে গেছে আমি মনে মনে ভাবছি যে এখন কি নামিয়ে নেবো তারপর ভাবলাম যে না একটু জল দিয়ে দিই কারণ দুটো ডিম যেহেতু দিয়েছি কাঁচাও থাকতে পারে তারপরে এখানে আরেকটু আমি জল দিয়ে নিয়েছি আমি ভাবলাম ফুটুক একটু ভালো মতো তারপরে এই যে এটা একদম হয়ে গেছে তারপরে আমি হাত দিয়ে পাকা মেরে তুলে নিয়েছি এবার এটাকে খুলবো দেখি ভেতরে কী আছে আমার খুব ভয় লাগছিলো যেন কাঁচা না থাকে আমি এটাই ভাবছিলাম যে আমার খুজোর খেতে পাচ্ছে যেন জিনিসটা নষ্ট না হয় যেন আমি জিনিসটা খেতে পারি তারপরে এটা খুব ভয়ের ভয়ের সাথে যখন খুললাম তখন বাবা এর গন্ধ শুনে আমি তো খুব অবাক হয়ে গেছি যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো শুধু পেঁয়াজ দিয়ে এত সুন্দর আমি এই যে আমার তারপর ফোনে চার্জ ছিল না বলে আমি ঠিকমতো ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাতে পারলাম না তাই জন্য আমি ভাবলাম যে ঘরেই যাই ঘরে গিয়ে তারপরে ভিডিও করবো আর এখানে আমি এটা নাড়িয়ে একটা বাটির মধ্যে মানে নামিয়ে নিচ্ছি এটা নামানো খুব ইজি আমি ভেবেছিলাম যে কীভাবে নামাবো চিপকে যাতে না যায় কিন্তু এটা চেপকায়নি একদম এই বাটির মধ্যে আমি ঢেলে নিলাম এই যে দেখো এটা নামানোর পর পুরো একদম মোমোর মতো হয়ে গেছে তাই ভাবলাম যে এটা একটু কেটে নিই
এই যে দেখো কেটে এরকম হয়েছে, আমি ঠিকমতো কাটতে পারিনি, পুরো একদম খিচুড়ি বানিয়ে দিয়েছি। এখানে রেডি হয়ে গেছে। এটার এক্স্যাক্টলি নাম কি আমি জানি না, এটা যখন আমি খুলেছিলাম এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, এখনও বেরাচ্ছে খুবই ভালো। আমি তো এটা কাল জানি না কেমন, কিন্তু এর মধ্যে একটু সস দিলে, মানে সস দিয়ে খেলে ভালো হতো। আমার এরমভাবেই খাবো, আমার ওটার ইচ্ছা নেই, বসে পড়েছি একবার। এটা আমি পুরো একদম শুধু পেঁয়াজ দিয়ে করেছি, তাই এত ভালো লাগছে। যদি ওর মধ্যে একটু ধনে পাতা বা অন্য কোনো ভেজিটেবল দিয়ে করতাম তাহলে কত ভালো লাগতো, কিংবা একটু হালকা চিজ দিয়ে করলে আরও বেশি ভালো লাগতো। এটা আমি পুরো মানে টেনের মধ্যে পুরো টেনই দেবো, কারণ এটা সত্যি খুব ভালো খেতে, তেল ছাড়া একদম খুবই ভালো খেতে। আমি এটা কালকে সকালে আবার করবো, তোমরা চাইলে এটা করতে পারো। কিন্তু এটা গরম গরমই খাবে, কারণ ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না। আর যে ইয়েলো ডিমের যে ইয়েলো পাটটা হয় না, মানে কুসুম যেটা বলে, ওটা যখন মানে একদম স্টিম হয়ে গেছে একদম, আর পেঁয়াজের সাথে খেতে হেভি লাগছে। এটা আমি সত্যি কালকে সকালে আবার করবো, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু লেস মানে লেস দিয়ে করেছি যে, আমি ভাবলাম না খেতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে, কারণ ভেতরে লেস দেওয়া থাকবে। কিন্তু আমি সত্যি বলছি লেস সেখানে খুঁজেই পাচ্ছি না কোথায়। আমি এই জন্য বাবার ধরে খেয়ে খেয়ে দেখছি যে লেসটা কোথায়। লেস আমি না দেখতে পাচ্ছি না, মানে লেসের লেস কিন্তু লেসের ফ্লেভারটা আছে। আর আমি তো লেস দিলাম, ও লেসের ফ্লেভারটা আছে, কিন্তু লেসের যে ক্রাঞ্চি পাপ ওটা নেই। ওটা একদম আমার মনে হয় লেসটাও পুরো স্টিম হয়ে গেছে। তো তোমরা আমার খুঁজে খেতে পাচ্ছিলো যে আমি খেয়েছি রাক্ষসের মতন, তোমরাও প্লিজ ট্রাই করো, মানে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর এটা একবার ট্রাই করো, তারপর না হয় কমেন্ট করো আর কী কী ভিডিও বানাবো আমি নেক্সট এটাও বলতে পারো। টাটা।